এবার একের পর এক ভারতীয় প্রকল্পকে রেড সিগন্যাল দেখাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের তরফ থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে যে তোমাদের সাহায্যের বাংলাদেশের কোনো দরকার নেই, তোমরা তোমাদের ঋণ তোমাদের কাছেই রাখো। জানাবো বিস্তারিত খবর, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। এবার ভারতীয় ঋণের প্রকল্প বাস্তবায়ন করার আগ্রহ কমছে বাংলাদেশের। গত 3 বছরে ভারতের এক্সিম ব্যাংকের লাইন অফ ক্রেডিট অর্থাৎ LOC বা গুচ্ছ ঋণের মাধ্যমে বাস্তবায়িত করা 8টা প্রকল্পকে প্রত্যাহার করেছে বাংলাদেশ, এবং এখন নতুন করে আরও 4টা প্রকল্প প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে। যেই 8টা প্রকল্পকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে, সে 8টা প্রকল্পে ভারতের $115 কোটি বিনিয়োগ করার কথা ছিল, এবং যে নতুন করে আরও 4টা প্রকল্প প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই 4টা প্রকল্পে ভারতের $101 কোটি বিনিয়োগ করার কথা। এবং সে 4টা প্রকল্প হচ্ছে সৈয়দপুরের ওয়ার্কশপ নির্মাণ করা, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী স্থাপন এবং চট্টগ্রামের বে কন্টেনার টার্মিনাল ও সৈয়দপুরের বিমানবন্দর আধুনিকায়নের প্রকল্প। এই 4টা প্রকল্পকে এখন প্রত্যাহার করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখন দেখেন, বাংলাদেশে কিন্তু অনেক দেশ অনেক মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, কিন্তু কোনো দেশের প্রকল্পকে বাংলাদেশ প্রত্যাখ্যান করেনি, শুধুমাত্র ভারতেরই করা হচ্ছে, এবং তাও 1-2টা না পুরো 12টা করা হচ্ছে। যদি নতুন এই 4টা প্রকল্প অফিসিয়ালি প্রত্যাখ্যান করা হয়, সেক্ষেত্রে গত 3 বছরে ভারতের টোটাল 12টা প্রকল্প প্রত্যাখ্যান করা হবে বাংলাদেশের তরফ থেকে। কিন্তু কেন হঠাৎ ভারতের এতগুলো প্রকল্প প্রত্যাখ্যান করা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে? এর মেন কারণ হচ্ছে ভারতীয় ঋণের কঠিন শর্ত। আসলে এখানে ভারত চায়নার মতন খেলার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের সাথে সেভাবে পেরে উঠছে না। ভারতীয় ঋণের একটা কঠিন শর্ত হচ্ছে যে ভারতীয় ঋণ দিয়ে যে প্রকল্পগুলো বাংলাদেশে বাস্তবায়ন করা হবে, সেই প্রকল্পের কাজ ভারতেরই ঠিকাদারকে দিতে হবে। ফলে ভারতীয় ঠিকাদাররা বাংলাদেশকে যেই দাম দিবে, সেই দামই তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু ভারতীয় ঠিকাদাররা বাংলাদেশের কাছ থেকে অনেক বেশি দাম নেয়। ফলে বাংলাদেশ এক প্রকার ভারতীয় ঠিকাদারদের হাতে এক প্রকার জিম্মি হয়ে পড়ে। অনেকদিকে আরেকটা শর্ত হচ্ছে যে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যত কিছু জিনিসপত্রের দরকার পড়ে, যেমন ইট, বালু, রড, সিমেন্ট, এইসব টাইপের 75% জিনিসই আমাদেরকে ভারতের কাছ থেকে ক্রয় করতে হবে, যেগুলো বাংলাদেশেই কিন্তু উৎপাদন হয় এবং বেশ ভালো মানের উৎপাদন হয়, তবু আমাদেরকে এগুলো বাধ্য হয়ে ভারতের কাছ থেকে কিনতে হবে। যদি এই জিনিসগুলো আমরা বাংলাদেশের কাছ থেকে বা বাংলাদেশ থেকে কিনতে পারি বা ক্রয় করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা আরও সাশ্রয়ী মূল্যে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো। কিন্তু ভারতীয় ঋণে এমনটা করার কোনো সুযোগ নেই। অন্যদিকে ভারতীয় ঋণের ছাড়ের পরিমাণ কিন্তু অনেক কম। ভারতের সঙ্গে 3টি LOC-র মাধ্যমে $750 কোটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে, যেখান থেকে ভারত গত 1 যুগে অর্থাৎ 12 বছরে মাত্র $150 কোটি অর্থছাড় করেছে, যার ফলে ভারতীয় ঋণের প্রকল্প দ্রুতগতিতে কখনই এগোতে পারছে না। যেখানে চীন গত 1 বছরে বাংলাদেশে প্রায় $800 কোটি অর্থছাড় করে দিয়েছে, যার ফলে চীনের ঋণে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হলে সেটা ভারতের থেকে দ্রুত গতিতে বাস্তবায়ন হয়ে যায়, এবং তাদের কাজের কোয়ালিটিও কিন্তু ভারত থেকে অনেকটাই বেটার। এবং আরেকটা বড় কারণ হচ্ছে যে ভারতীয় ঋণে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হলে প্রতি পদে পদে ভারতের কাছ থেকে সম্মতি নিতে হয়, যেটা বাংলাদেশের জন্য অনেকটাই বিরক্তিকর। ফলে সব কিছু মিলে এখন বাংলাদেশ ভারতের এই প্রকল্পগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর ডিসেম্বরে কিন্তু 4টা নতুন প্রকল্প প্রত্যাখ্যান করার জন্য ভারতের এক্সিম ব্যাংকের কাছে তালিকা পাঠানো হয়েছে, এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো প্রকার উত্তর পাওয়া যায়নি। কিন্তু এই প্রকল্পগুলো যে বাংলাদেশ ভারতের ঋণে বাস্তবায়ন করছে না, এটা 100% নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় ঋণ যদি এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা না হয়, তাহলে কি এই প্রকল্পগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে? আসলে প্রকল্প কিন্তু অবশ্যই বাস্তবায়ন করা হবে, কিন্তু ভারতীয় ঋণে সেটা আর করা হবে না। এক্ষেত্রে খুব সম্ভবত এই প্রকল্পগুলোর জন্য নতুন বিনিয়োগকারীকে খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ, এবং এখানে চায়নার বিনিয়োগ করার একটা বড় সম্ভাবনা রয়েছে। কারণ যে প্রকল্পগুলো থেকে ভারতকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলো যদি এখন চায়না বাস্তবায়ন করে, সেই ক্ষেত্রে এটা যে ভারতের জন্য কতটা লজ্জার বিষয় সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন। এবং ভারতকে লজ্জায় ফেলার কোনো সুযোগ যে হাত ছাড়া চায়না ভুলও করবে না, সেটাও কিন্তু আপনারা সকলেই ভালোভাবেই জানেন। এখন ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এখানে ছিল। আসসালামু আলাইকুম।